আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমাদের ভিডিও প্রোগ্রামে আসছে একজন অসহায় মানুষ, আমরা আসলে শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি। কি নাম আপনার? আমার নাম সাদিয়া। সাদিয়া? সাদিয়া, আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুরে। চাঁদপুর? জি। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কত আপনার? 21 বছর। 21 বছর? হ্যাঁ। ফ্যামিলি থেকে কে আছে আপনার? আছে, একটা বাচ্চা আছে। হ্যাঁ। স্বামী নাই, স্বামীটা মারা গেছে। হ্যাঁ। একটা ছেলে বাবু আছে, অসহায়। স্বামী মারা গেছে? হ্যাঁ। তো আপনার বাচ্চার বয়স কত? 2 বছর। 2 বছর? হুম। আপনি এখন বর্তমানে কি কোনো কাজ বাজ করতেছেন? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হুম। এর আগে তার প্রতিবেদনে কখনো মনে আসেন নাই? জি না। এবারে প্রথম আইছেন? জি। তো উদ্দেশ্যটা কি আসলে, মূলত আসার উদ্দেশ্যটা কি প্রতিবেদনে? আইছি একটা ভালো মানুষের জন্য, ভালো একটা যে আমার আমার বাবুর দায়িত্ব নিতে পারবে, তার দায়িত্ব আমি নেব। এখন যেহেতু আপনার হাজবেন্ড নাই, আপনার বাবু আছে, ঠিক আছে, এখন যদি আপনাকে কেউ ভালোবেসে আপনার বাবু বা আপনার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করে তার বাসায় নিয়ে যাইতেছে, আপনি কি তার সাথে যাবেন? জি যাব। যাবেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বর্তমানে থাকেন কোথায়? চাঁদপুরে আছেন? চাঁদপুরেই আছেন। চাঁদপুরে? হ্যাঁ। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আপনার সাথে যোগাযোগ করতে পারে তারা। লাস্টে 337 এই নাম্বারটাই তো আপনার? জি জি। নাম্বারটাই বলছি, আমার সাথে সাথে বলতে পারবেন নাকি আমি নিজেই বলে দেবো? আচ্ছা, আপনি বলেন, আমি বলে দেবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, নাম্বারটা অবশ্যই খেয়াল করে নেবেন, 0171635337 এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ জি জি। নাম্বারটি আমি আবারও বলছি, 0171635337। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।